চট্টগ্রামে নাটক মিউজিক ভিডিও সহ ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের প্রযোজক পরিচালক শিল্পী ও কলাকুশলীদের নিয়ে কুরুচিপূর্ণ কন্টেন্ট নির্মাণ ও সম্প্রচার বন্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই নাটক বানাচ্ছে, যে যার যার মতো করে, কোনো জবাব দিতে নেই। শনিবার বিকাল ৩টায় নগরীর লাভডনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ও প্রযোজক আফসার উদ্দিন আলীর সঞ্চালনায় কণ্ঠশিল্পী ও মডেল এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন। পুরনো যাবে, নতুন আসবে, স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম নতুনদের আগমনে মুখরিত হই। চট্টগ্রামের প্রথম আঞ্চলিক নাটক আব্দুল গফুর হালি রচিত, পঙ্কজ বৈদ্য সুজন পরিচালিত গুলবাহার, আমার নায়িকা ছিলেন অঞ্জু বোস। আপনারা যারা এখানে শিল্পী ভাই বোন, প্রযোজক, পরিচালক, কলা কৌশলী, সবার কাছে ভাই হিসাবে আমার করজোড়ে নিবেদন থাকবে, আপনারা কে? আপনাদের বুকে হাত দিয়ে আপনারা বলবেন যে আপনারা শিল্পী। সবাই অশ্লীল নাটক, মিউজিক ভিডিও ও ইউটিউব কন্টেন্ট তৈরি এবং এসব নির্মাণের নামকরণের বিষয়ে আইন প্রণয়ন ও সেন্সর তৈরি করার জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভা থেকে সাতজনের নাম উল্লেখ করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২১ দিনের জন্য এই কমিটির মেয়াদ, এটি আহ্বায়ক কমিটি। এখানে আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে আব্দুল মোমিন খানকে, যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে দেবাশিস চৌধুরী, অপর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে রেজাউল কবির চৌধুরী, সদস্য সচিব হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে দোস্ত মোহাম্মদ ভাই, সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে এম এ জাপার, সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ফাহিম, সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে দেলোয়ার, সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে এফ এ চৌধুরী নয়ন, সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে এস এম সারওয়ান। এই হলো আপনার নয়জনের নামের তালিকা আহ্বায়ক কমিটি। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বিশেষ অতিথির বক্তব্যে অভিনেতা ও নাট্যশিল্পী আলী নেওয়াজ বলেন, চট্টগ্রামের সংস্কৃতি নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমি যারা নতুন অভিনয় করেছেন, যারা নতুন অভিনয় অভিনেত্রী ছিলেন, আমি তাদের দোষ এখনই দিচ্ছি না, তাদের দোষ দেব না, তাদেরকে জিম্মি করে রেখেছেন কন্টেন্ট হওয়ার ইউটিউব উদ্মিতে এ ধরনের নাটক দেখি, এবং বিশেষ করি না চট্টগ্রাম রুগ্ন ভুয়া, এফ বাবু ইন্দুর ভুয়া, উত্তম কুমার, যারা বলে ল্যাডামি এগুলি হ, এফ বাবু নাটক লেখার এবং নাটক পরিচালনা করার কি কি নাম দিয়ে উনো হাজির ফাজি বইন, হাজির চরিত্র খারাপ, হাজির মহডান বউ, হুজুরের ঘরে বিশ্বা, ওয়াবি সুন্নি, মুসুরির ভিতর আল্লাহ দেখা যায়, সুদের টাকায় কুরবানি, কুরবানির ফকির, হুজুরের বউ বিছানায় ভূতে, মুরগি দর্শন, নাটক নামে ফাটক তৈরি হচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য, এগুলো যদি বন্ধ না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যে নাটকগুলো আমি নাম বলেছি সেই নাটকগুলো ইউটিউব থেকে অবশ্যই অবশ্যই সরাতে হবে, না সরালে তার জন্য আইনগত ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি চট্টলাকে জানান, কথিত এক প্রযোজকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে এমন ৯টি ইউটিউব কন্টেন্ট নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। আমি থানায় এবং বিভিন্ন জায়গায় আমি স্মারকলিপি দিয়েছি, আমি আশা করি এটার সুফল অবশ্যই অবশ্যই হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি শুধু একজন বাংলাদেশের নেতাই ছিলেন না, তিনি মুসলমান ধর্মকে প্রথমে প্রাধান্য দিয়েছেন। শুধু মুসলমান ধর্ম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মকে নিয়ে কেউ যদি কুটুক্কি করে, কেউ যদি কমেডি নাটক করে, কেউ যদি অপমানজনক কোনো কিছু করে, তার অবশ্য আইনগত ব্যবস্থা এই বাংলাদেশে হবে বলে আমি আশা রাখি। চট্টগ্রাম কেন্দ্রের বিএফডিসি শাখার পরিদর্শনকালে ঢাকা থেকে আগত বিটিভির অনুষ্ঠান পরিকল্পনা পরিচালক জগদীশ এস বলেন, চট্টগ্রাম এফডিসিতে চট্টগ্রামী শিল্পীদের অগ্রাধিকার থাকবে এবং কুরুচিপূর্ণ ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা যেরকম এফডিসি আছে সেখানে শুটিং হয়, শুটিং ফ্লোর আছে, ঠিক এইখানে চট্টগ্রামেও এখানে একটা স্টুডিও করা হবে, এখানে বিএফডিসির অত্যাধুনিক স্টুডিও হবে, এটা
চট্টগ্রামে যারা আছেন কলাকুশলী বা সিনেমা যারা করতে চান তারা তো অবশ্যই সেটা সুযোগ সুবিধা অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন। বাংলাদেশের যে সেন্সর বোর্ডের নীতিমালা আছে, চলচ্চিত্র যে নীতিমালা আছে, সেগুলি মেনেই এগুলি হবে। সরকারের যে আইন নীতিমালা বিধিবিধান মেলেই এগুলি সব করতে হবে। এখানে যা কিছু চাইলেই কেউ করতে পারবে না। হ্যাঁ, সেগুলি নিয়ম বিধিমালার মধ্য দিয়ে এগুলি করতে হবে এবং অবশ্যই সেগুলি আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে অনিয়মগুলি হচ্ছে, নানা ধরনের বিভ্রান্তি গুজব ছড়ানো হচ্ছে, সেগুলির ব্যাপারে অবশ্যই তথ্য মন্ত্রণালয় এগুলি তারা সজাগ আছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং নীতিমালা বিধিমালাও করা হচ্ছে যাতে পরে এই সেগুলো মেনেই যাতে মানুষ এখানে কন্টেন্ট আপলোড করতে পারে। হ্যাঁ, সেই ব্যবস্থা তো করা হচ্ছে, আপনারা জানেন তো, আশা করি এইগুলি একসময় বন্ধ হবে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য পরিচালক ও প্রযোজক নাসিরুদ্দিন চৌধুরী, প্রযোজক পরিচালক ও অভিনেতা দোস্ত মোহাম্মদ, নাট্য অভিনেতা এস এ রহিম, সুরকার ও প্রযোজক মোহাম্মদ হারুন, প্রযোজক ও পরিচালক মঞ্জুর মোর্শেদ, অভিনেতা ও সাংবাদিক রুমেন চৌধুরী, নাট্য অভিনেতা ও প্রযোজক মোহাম্মদ সারোয়ার উদ্দিন সহ প্রমুখ। আমরা এক কথায় বলতে গেলে গাইডিয়ান ছাড়া এখানে কারে পরিকল্পনাগুলো বুঝাবো, কারে গিয়ে এর উপস্থাপন করব, কোন জায়গায় আমরা মানে যাবার মতো ব্যবস্থা আমাদের নাই। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।